ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্কের রেশ সাবলীলভাবে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশের সুস্বাদু হাঁড়ি ভাঙা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার সেরা কিউ প্রজাতির আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবারে আখাউড়ার চেকপোস্ট দিয়ে এই কিউ প্রজাতির আনারস বাংলাদেশে পাঠানো হয়। এই শুভেচ্ছা উপহার নিয়ে কৃষি অধিকর্তা দীপক বৈদ্য জানান, মোট 600টি কিউ প্রজাতির আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গড়ে প্রত্যেকটি আনারস 1 কেজি 250 গ্রাম এবং 100টি কার্টুনে করে এই আনারস পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন দীপক বৈদ্য। পাঠাচ্ছি বাংলাতেই বলবো তো না, আমরা আজকে পাঠাচ্ছি 600 কিউ পাইনঅ্যাপল 100টা কার্টেন্সে, যাদের অ্যাপ্রক্সিমেট ওয়েট হচ্ছে নেট ওয়েট 750 কিলোগ্রাম, গ্রস ওয়েট 900 কিলোগ্রাম। প্রত্যেকটা পাইনঅ্যাপল অন এন অ্যাভারেজ 1 কেজি 250 করে ইনক্লুডিং ক্রাউন ওয়েট, এবং ইট ইজ দ্য বেস্ট হারভেস্ট সো ফার উই হ্যাভ ট্রাইড ফর আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি পাঠাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। কিউ ভ্যারাইটি খুব সুস্বাদু ভ্যারাইটি, কুইনের মতোই স্বাদের এবং বড় সাইজের, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেটাকে এক্সপোর্ট করা হয়েছে। দুবাইতে গেছে, কাতারে গেছে, বাংলাদেশও আগে কখনো 18তে গেছে 8-9 কনসাইনমেন্টস। আর সেরা প্রজাতির কিউ আনারসই শেখ হাসিনার জন্য পাঠানো হয়েছে বলে কৃষি অধিকর্তা জানান। দুই দেশের সম্পর্ক এবং ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মৈত্রীর পথ আরও শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শেখ হাসিনার জন্য এই আনারস পাঠিয়েছেন বলে জানিয়েছেন কৃষি অধিকর্তা। আর লোকালি ডিমান্ড তো প্রচুর, আগের চাইতে ওর দাম প্রচুর বেড়েছে গত 4 বছরে, যে স্টেট গভর্নমেন্টের যে একটা এফোর্ট ছিল প্রমোট করার, সে তার ফলশ্রুতিতে তার যে রেট বা প্রকিউরমেন্ট রেট, ফার্মার যে রেটটা পায় অনেক গুণ বেড়েছে। এই ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা আশা করব যে মানে ফার্মার্স শেয়ার ইন কনজিউমার্স রূপি আমরা যা বলি, বা প্রডিউসার শেয়ার ইন কনজিউমার্স রূপি বৃদ্ধি পাবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কাছে পাঠানোর পরে এটা আর একটা এক্সট্রা ওয়েটেজ পাবে, এক্সট্রা পপুলারিটি পাবে, এবং সেটাতে ত্রিপুরার ফার্মাররা খুশি হবে আগামী দিনে। এবং এই আশা করি এবং ভালো রিলেশনশিপ দুটো দেশের মধ্যে আমরা যেটা মেনটেন করে আসছি দীর্ঘদিন ধরে সেটা আরও স্ট্রেংথেন হবে, বৃদ্ধি পাবে, এই আশা করি। আমরা ইভেন্টগুলো কন্টিনিউ করে আসছি এবং এটা গত 4 বছরে হর্টিকালচার প্রডিউস দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটি আমরা সেকেন্ড টাইম করছি। সবার সহযোগিতা আমরা পেয়েছি, পাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি খুব আগামী দিনে পাবো, এই আশা করছি। স্যার, কমার্শিয়ালি বাংলাদেশে কি যাচ্ছে পাইনঅ্যাপেল? বাংলাদেশে যাচ্ছে না এক্ষুনি, যাচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোতে আর ত্রিপুরার বাইরে অন্যান্য মেগা সিটিসগুলো, দিল্লি, ব্যাঙ্গালোর, উড়িষ্যা, ক্যালকাটা, বম্বে, এসব জায়গাতে দিন দিন বেশি করে যাচ্ছে। কিউ প্রজাতির আনারস মিষ্টি এবং সুস্বাদু, দুবাই এবং কাতার সহ বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়েছে এই আনারস। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মজবুত এবং শক্তিশালী, আর ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে রয়েছে আবেগ আর ভালোবাসার মধুর স্মৃতি। পদ্মা গোমতীর জলে বাংলা ভাষাতেই গান ধরে কোনো মাঝি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।